আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স, নদীর একটি ব্লগে স্বাগতম। আমার ছাদের ছাদ বাগানের কিছু অংশ আজ আপনার সাথে শেয়ার করব। এটা একটা পেঁপে গাছ, এই ড্রামগুলোতে দেওয়া হয়েছে। এটা ছোট একটা পেঁপে গাছ, এটাও একটা পেঁপে। এখানে এটা হচ্ছে এক ধরনের শাক, আমাদের স্থানীয় ভাষায় এটাকে মাইরা বলে, জানি না কে কী বলেন না বলেন। আর এটা হচ্ছে একটা বেগুন, গাছগুলোর প্রথম প্রথম অবস্থা খুবই ভালো ছিল, মাঝখানে মেবি কোনো রোগে আক্রমণ করেছিল। আসলে অনেক কিছুই হয়, বুঝতেই পারি না। নতুন ছাদ বাগান করলে যা হয়, ছোট একটা শশা গাছ মেবি। আর এটা হচ্ছে বাড়ি ফোর আম, এটা কাটিং করা আমের চারা বাড়ি ফোর। আর এটা আরেকটা বেগুন গাছ, এগুলোতে বেগুন ধরেছে একবার, কিন্তু এখন দ্বিতীয় আরেক পর্ব ধরার জন্য অপেক্ষা করছে, দেখতে পারেন। এই যে এটা একটা হচ্ছে একটা বেগুনের নতুন চারা। এটা হলো সবচেয়ে প্রশান্তির একটা জায়গা। আমার বাবা আর আমার একটা ইচ্ছা ছিল যে একটা আমড়া গাছ দিব। আমরা এটাকে সম্ভবত ইংলিশে বলি হোক পাল্ব। আম্মু অন্য একটা কার ছাদে দেখে আসছিল, আমড়া গাছ অনেক প্রচুর পরিমাণে আমড়া ধরেছিল। তা আলহামদুলিল্লাহ আমরাও সেই একটা গাছ ব্যবস্থা করেছি এবং সেটাও ধরেছি। এটা হচ্ছে গ্রাফটিং করা। গ্রাফটিং বলতে হচ্ছে, যদি বোঝাই, এখানে আমি একটু দেখাতে চেষ্টা করি। গাছকে জয়েন করা হয় অন্য একটা ঢালের সাথে, ভালো জায়গাদের একটা ঢালকে, দেখতে পাচ্ছ না তো, গ্রাফটিং করা। তো এই গ্রাফটিংয়ের ফলে গাছ আপনার খুব বেশি বড় হবে না, বাট ফলন ভালো হবে। আর পাশাপাশি এটা হচ্ছে একটা লেবু গাছ, দেখতে পাচ্ছেন। আর এদিকে আছে মিষ্টি কুমড়া, তিতা করলা, তারপরে হচ্ছে লাউ শাক, পুঁই শাক। ওটা একটা প্রশান্তির জায়গা। আসলে এগুলোর পেছনে অনেক পরিমাণ পরিশ্রম হয়। আমার আব্বু আম্মু আমার ওয়াইফ, তারা সবাই পরিশ্রম করেছে, বাট সব মিলিয়ে ভালোই লাগছে। অন্যের পরিশ্রম আর আমি শুধু দেখছি আর ভিডিও করছি। এগুলো আসলে একদম রিসেন্ট করা হয়েছে, গত 2 মাসও হয়নি। এখান থেকে আমরা দু একটা লাউও অলরেডি হারভেস্টিং করেছি, হারভেস্ট করে আমরা সেটা রান্না করে খেয়ে ফেলেছি। আর এটা হচ্ছে একটা ডালিম গাছ, আলহামদুলিল্লাহ ডালিম গাছ ডালিমও ধরেছে, দেখাই, দেখতে পাচ্ছেন। এই যে ডালিম গাছ ডালিম ধরেছে, ছাদ বাগানে যাদের ছাদ আছে, আমার ছাদ হচ্ছে প্রায় 1872 স্কোয়ার ফিট। তো যাদের এমন ছাদ আছে তারা ছাদ বাগান করতে পারেন। আসলে এটা একটা সুবিধা হচ্ছে, আপনি যা যা ইচ্ছা সেখান থেকে সেটা ফলন করতে পারবেন, হারভেস্ট করতে পারবেন, সেটাকে আপনি খেতে পারবেন। আপনার ছাদটা ঠান্ডা থাকবে। আর এটা একটা গ্রিন সোসাইটি তৈরি হবে। আসলে আমাদেরকে একটা গ্রিন সোসাইটি করতে হয় সব মিলিয়ে। যাই হোক, এটা হচ্ছে একটা গ্র্যাপ, মানে আঙুর গাছ, এখানে একটা আর ওখানে একটা। একটা হচ্ছে লাল গ্র্যাপ আর হচ্ছে কালো গ্র্যাপ, পাশে হচ্ছে লাল শাক করা হয়েছে এখানে নিচে। এগুলোতে আসলে অন্য অন্য চারা দেওয়া হবে, যেমন আরও দেখাবো ওইদিকে মালটা চারা রোপণ করেছে, আমের চারা যেগুলো তো দেখিয়েছি একটা, সেই পরিমাণ চারা দিব। তো সেটার জন্য আসলে মাটি প্রস্তুত করে রেখেছি। এখন বৃষ্টি আসলে ওভাবে হচ্ছে না, বাংলাদেশ তো দিন দিন মনে হচ্ছে মরুভূমি হয়ে যাচ্ছে, খুবই কষ্ট গরমের কারণে অতিষ্ঠ। এখানে আমার আম্মা আব্বু দুজনই কী করেন, কবুতরের ফার্মিং করেছেন, অসাধারণ কবুতর বলে আসছে। আল্লাহর অপরূপ সৃষ্টি। এটা হচ্ছে আসলে একটা ছাদ বাগানের প্রকৃত ব্যাপার। পাশে হচ্ছে বাগান সব দিক দিয়ে, অন্যদিকে আসে দেখাচ্ছি, এদিকে হচ্ছে কবুতরের ফার্মিং, আর এদিকে হচ্ছে আমার সোলার। আমি সোলার করেছি, আপনাদেরকে ভিডিওতে সোলারের একটা ভিডিও করব, আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব, কী সুবিধা পাচ্ছি অসুবিধা পাচ্ছি সেগুলো। আসলে অসুবিধা কিছু না, সবই সুবিধা, আমি সেটা পরবর্তী আর একটা ভিডিও করব। এখানে আমার পেঁপে গাছে অলমোস্ট
ফল আসছে আসছে লাগছে, কিন্তু এটা অনেকদিন ধরে এমনটা হচ্ছে, কেন আসতেছে না জানি না। অভিজ্ঞ যদি কোনো ভাই থাকেন আমাকে মন্তব্য করে জানালে অত্যন্ত উপকৃত হব। আর এদিকেও সেম একটা হচ্ছে বেগুন গাছ, এটাতে কীটনাশক স্প্রে করছেন আমার ম্যাডাম, আর পাশাপাশি এদিকে হচ্ছেন নতুন ফল আসছে দেখতে পাচ্ছি। আসলে সুন্দর ছাদ বাগানে এমন একটা ব্যাপার, এখানে আসলেই মনটা ভালো হয়ে যায়। আমার ওয়াইফ সবসময় বলে আসলে ছাদ বাগানে আমার এই এই এফারে পড়ে গেছে, এফারে পড়ে গেছে, আমার ছেলেটা পিছলাকে পড়ে গেছে। একটু গাছে পানি দিয়েছি তো পানির সাথে কিছু মাটিও বের হয়, বের হওয়ার সময় এই না না ওকে নাও ওকে নাও, এটা হচ্ছে একটা কাঠ গোলাপ, এটার ফুলের নাম কি জানি না, এগুলো সবগুলো আমার ওয়াইফ করেছে। এটা আমি পাতাবাহার, এটা একটা ফুল, এটাও ফুল, এগুলো সবগুলোই ফুল। অ্যালোভেরা, অ্যালোভেরা প্রচুর হয়েছে। আর এটা হচ্ছে ড্রাগন ফল, এটা এখনও মাত্র স্টার্টিং অবস্থায় আছে, কয়েকদিন হলো, কয়েকদিন না কয়েক মাস হলো। আর এটা হচ্ছে, এটাও ড্রাগন ফল, এটাও বেশ কয়েক মাস হলো। আর এখানে একটা সুন্দর জায়গা, এটা হচ্ছে ঢেঁড়স, ঢেঁড়সের ফলন হয়েছে আলহামদুলিল্লাহ। একটা মাত্র গাছেই যে পরিমাণ ঢেঁড়স ধরছে ভালোই। আসলে এরকম আরও দু চারটা গাছ লাগাতে হবে, লাগাবো আর লাগাতে যাচ্ছি, মূলত বৃষ্টির মধ্যে করলে ভালো। আর ছাদে প্রচুর পরিমাণে হিট, এই যে দেখেছি আমি আমার সোলার, আমি সেটা নিয়ে আলাদা ভিডিও করবো, কত কী করেছি না করেছি। যারা আগ্রহী আছেন তারা এখান থেকে কিছুটা হলো আইডিয়া পাবেন আশা করছি। আসলে ইলেকট্রিসিটির যে বাজে অবস্থা, সোলার না করেও উপায় নেই। আর এটা হচ্ছে হচ্ছে আমাদের স্থানীয় ভাষায় বলে এটাকে বুট বেগুন, হ্যাঁ, এটা দিয়ে এটাকে ভর্তা করে খাওয়া হয় বা চাটনি করা হয় আর কি, বিশেষ করে ভর্তা করে। আমরা যেরকম শুটকি দিয়ে বা পেঁয়াজ বা আদার্স আলুর ভর্তা যেভাবে করি, এটাকে সেই একই প্রসেসেই ভর্তা করা হয়, ম্যারিনেট করে করা হয়, অনেক মজা। তো এটা সাধারণত নিচে মাটিতে হয়, তারপর এখানে লাগিয়েছি এই বলে যে ভর্তা খেতে পারবো ছাদের বলে কথা। তো এখনও ফল খুব একটা আসছে না, আর গাছটা কেমন যেন একটু সতেজতা পাচ্ছে না, আর ওই ঘুরে ফিরে কথা ওঠে, বৃষ্টি হচ্ছে না, দেশ মরুভূমি হয়েছে দিন দিন। কিন্তু পানি আমি ভালোই দিচ্ছি, আমি শুধু এই গাছে পানি দেওয়ার জন্য আলাদা সিস্টেম করে রেখেছি দেখতে পাচ্ছেন। আর এদিকে হচ্ছে বেগুন গাছ, আসলে দেশ একবারে মরুভূমি হয়ে যাচ্ছে, এমন একটা বাজে অবস্থা যে এই যে ছাদে আমি আছি এখন হচ্ছে মাগরিবের ঠিক আগে আগে, আমি আসর নামাজ পড়ে আসছি, আমরা সবাই মিলে গাছে পানি দেব, অতিরিক্ত হিট। আর এটা হচ্ছে পাট শাক, আমরা ভালো শাকের ফলনও পাচ্ছি। এটা আসছে আমার একটা বেগুন গাছ, এটা তো রোগে ধরেছিল, এটা কেটে ছোটো করে ফেলেছি, রোগটা কি সেটা বুঝতেছি না, তারপর কেটে ছোটো করে ফেলেছি, ওই সাইডটা মরে গেছে, আর এগুলোকে রোগে ধরেছিল, তো এটাকে এগুলোকে পরবর্তী না কেটে এগুলোকে আমরা স্থানান্তর করেছি, এক পাত্র থেকে উঠিয়ে অন্য পাত্রে নিয়ে আসছি। আর এটা হচ্ছে লেবু, এটা হচ্ছে মালটা। আমার ভিডিও যারা দেখবেন তারা যদি কেউ এক মন্তব্য করলে খুবই উপকৃত হব, যারা এই ব্যাপারে যাদের ধারণা আছে। আমি এই যে ছাদে মালটা দিলে এগুলো নাকি টক হয়, মিষ্টি হয় না, আমি ঠিক জানি না, তারপরে উপকৃত হব যদি কারো কাছে ইনফরমেশান থাকে। বাট খাওয়া তো পরের কথা, কিন্তু দেখেই মন ভরে যাচ্ছে। আর এটা হচ্ছে আম, এটা মেবি কটিমন, কাটিমন আম, কাটিমন না কটিমন বলে জানি। আর এদিকে পেয়ারার গাছ আছে, পাশাপাশি কিছু শাক, পুদিনা পাতা আছে। আসলে এক কথা মাইন্ড ব্লোয়িং, অসাধারণ। এই যে পেয়ারাটা লাল পেয়ারা, ভিন্ন একটা জাতের, জানি না ছাদ বাগানে কতটুকু কেমন ভালো হয় না হয়। আর এদিকে এটা মোটামুটি বলা চলে হচ্ছে আমার শাকের অর্থাৎ ভেজিটেবল কর্নার, এটা সবই আমার ওয়াইফ, আমার আব্বু আম্মু ওরা করেছেন। এই যে এখানে একটা আছে, এটা হচ্ছে এগুলো জিওব্যাকে, আর এটা হচ্ছে ড্রাম। জিওব্যাক সম্পর্কে অনেকে জানেন, গুগলে সার্চ করলে জানা যায়। এখানে কিছু আছে ছোটো ছোটো ফুল, আর এখানে এটা মেবি শসা গাছ, এটা তিতা করলা, এটা বরবটি, এটাও বরবটি, এটা বাটশাক, পুঁইশাকের এক এক পাতা মাশাল্লাহ অনেক বড়ো, এর একদিন খেয়েছি আমরা ছাদের পুঁইশাক। আসলে বৃষ্টি হলে পুঁইশাকটা পরিমাণ অনেক বেশি হয়। আর এদিকে হচ্ছে এগুলো
চালকুমড়া অলরেডি ফুল আসতেছে, দেখতে পাচ্ছেন একটা চালকুমড়া ধরছে আমরা, এটাকে একটা এখান থেকে খেয়েছি। কিন্তু সমস্যা হচ্ছে মানে পোকা নষ্ট করে, আসলে কীটনাশক দেওয়ার পরেও কাঁদাচ্ছে না। মেবি এগুলোকে যে ফলগুলো আছে এগুলো একটাকে বেঁধে দিতে হবে, যতটুকু বুঝতেছি সেটা করলে মনে হয় কিছুটা রক্ষা পাওয়া যাবে। পাশাপাশি শাকও খাওয়া যায়, পুঁই শাকে অনেক বড় বড় পাতা আলহামদুলিল্লাহ। এদিকে হচ্ছে এখানে কলমি শাক করা হয়েছে, মিষ্টি কুমড়া, এটা ছোট বড় গাছ, পাশাপাশি টমেটো ছিল, এখন তো বসে দুঃখিত, টমেটোর তো সিজন শেষ। ওদিকে পুঁই শাক, আর ওখানে হচ্ছে আলু শাক, সবই আছে। তো মোটামুটি আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ ছাদ বাগানের ভিডিও পাশাপাশি আমার সোলারের ভিডিও নিয়ে অন্য একদিন একটি ভিডিও দিব। আশা করছি আপনাদের কাছ থেকে সুন্দর এবং যেটা আমার জন্য উপকৃত ইউজফুল রিমার্ক পাবো ইনশাল্লাহ। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।